হেল্ল' বন্ধুসকল, আপোনালোকে চাই আছে মোৰ ইউটিউব চেনেল ডিজি ইনফো পইণ্ট। আজি এক নতুন ভিডিঅ' লৈ আপোনালোকৰ মাজত উপস্থিত হৈছোঁ। ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। বন্ধুসকল, এনেধৰণৰ আৰু নতুন নতুন ভিডিঅ'ৰ আপডেট পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব। ডি এইচ এছ এফ ডাব্লিউত বহুতো পোষ্ট ওলাইছে, তে গ্ৰেড থ্ৰী এণ্ড গ্ৰেড ফ'ৰ। গ্ৰেড থ্ৰীত আছে টেকনিকেল এণ্ড নন টেকনিকেল পোষ্ট, টোটেল 182, আৰু গ্ৰেড ফ'ৰত আছে 25। ইয়াতে আপোনালোকে তলত দেখা পাইছে কেটেগৰি ৱাইজ পোষ্টবিলাক, ANM নম্বৰ অফ পোষ্ট, টোটেল নম্বৰ অফ পোষ্ট 166। ইয়াতে কেটেগৰি ৱাইজ ভেকেঞ্চি ইউআৰত 60, OBC MOBC 45, এনেকৈ আপোনালোকে দেখা পাইছে। তো আর এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি ANM ট্রেনিং পাস ফ্রম আসাম গভট ইনস্টিটিউট অর ইনস্টিটিউশন রিকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তো ইয়াতে আপনাদের এখানে কোয়ালিফিকেশন লাগিব, এটা চাই লো। LDA কম্পিউটার এসিস্ট্যান্ট স্টেনোটাইপিস্ট, ইয়াতে মোট পোস্ট আছে 16টা। ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সিবিলাক হয়েছে UR 8, OBC MOBC, ইয়াতে আপনাদের দেখা পাইছে, এইটো চাই লব। এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়েছে, কেন্ডিডেট মাস্ট বি এ গ্রেজুয়েট, ইয়াতে আপনাদের গ্রেজুয়েট ফার্স্ট হব লাগিব, আর ওয়ান ইয়ার মিনিমাম ওয়ান ইয়ার কম্পিউটার ডিপ্লোমা থাকিব লাগিব। নাম্বার থ্রিত আছে গ্রেড 4 পিয়ন, পিয়ন পোস্টত আছে টোটেল মোট 25টা পোস্ট। ইয়াতে ক্যাটেগরি ওয়াইজ ভেকেন্সিবিলাক হল UR-ত আছে 8টা, OBC MOBC 7টা, SC 2টা, এনেকে আপনাদের ইয়াতে ক্যাটেগরি ওয়াইজ ভেকেন্সিবিলাক দেখা পাইছে। তো ইয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়েছে ক্লাস 8 পাস। তো 8 পাস থাকা ক্যান্ডিডেট সকলে গ্রেড 4 PN পোস্ট এপ্লাই করব পারে। বন্ধুসকল, ইয়াতে দেখা পাইছে আদার ক্রাইটেরিয়া অফ DASS FW আসাম রিক্রুটমেন্ট। ইয়াতে এজ লিমিট, ক্যান্ডিডেট শুড নট বি লেস দেন 18 ইয়ার্স, 18 বছরের তলত হব নিব, এন্ড এবভ 40 ইয়ার্স অফ দ্য এজ এজ ওয়ান 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 2021। তো আপনাদের ইয়াতে দেখা পাইছে 18 বছরকে কম হব নিব আর 40 বছরকে বেশি হব নিব এজ পার 1/1/2021 মতে। এজ রিলেক্সেশন ইয়াতে দেখা পাইছে, ইয়াতে ক্যাটেগরি ওয়াইজ এজ রিলেক্সেশন দিছে SC OBC-ত, OBC-ত 3 ইয়ার্স। তো আপনাদের এটা চাই লব। অ্যাপ্লিকেশন ফি, ইয়াতে কোনো ধরনের ফিজ নলয়। হাউ টু এপ্লাই, আপনাদের এপ্লাই কেনকে করব, তো ইয়ার কারণে আপনাদের যাব লাগিব DASS FW-র অফিসিয়াল ওয়েবসাইটত যাব লাগিব, গৈ আপনাদের এপ্লাই করব। মই আপনাদের ডেসক্রিপশন বক্সত এপ্লাই লিঙ্কটো দি দিম, আপনাদের তাত গৈ এপ্লাই করব পাৰিব। আৰু নেক্সট ভিডিওত কেনেকৈ এপ্লাই করব মই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই দিম, আপনাদের নিজের মোবাইল অথবা নিজের কম্পিউটারের জড়িয়তেও আপনাদের এপ্লাই করব পাৰিব। তো বন্ধুসকল, এইটো আছিল DASS FW-ৰ এডভাৰ্টাইজমেণ্ট। তো বন্ধুসকল, এনেধৰণৰ আৰু নতুন নতুন ভিডিঅ'ৰ আপডেট পাবলৈ আপোনালোকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব।